সিলেটের ভাটেরা স্টেশন এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ইকরামুল কবির, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ রাজু। আমি এখন আছি সিলেটের ভাটারা স্টেশনের কাছে। আমার পিছনে ভাটারা স্টেশন, সামনে মাঝগাঁও স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন একটি তেলবাহী যে ট্যাঙ্কার বা লরি, সেই লাঞ্ছিত হয়েছে 9টার দিকে। এখন প্রায় 3 ঘন্টা হয়ে গেছে উদ্ধার কাজ চলছে। 10:30টার দিকে এসে উদ্ধার কর্মীরা এসে কাজ করছে এবং এ কারণে সিলেটের সাথে সারা দেশের, অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা রুটে যে গাড়িগুলো যাচ্ছিল সব ট্রেনগুলো আটকে আছে। অর্থাৎ সিলেটের সাথে সমস্ত দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে সিলেট থেকে যে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামে যাচ্ছিল, সেই পাহাড়িকা এক্সপ্রেস 11টা বাজার কিছু সময় আগে এসে সামনে মাঝগাঁও স্টেশনে দাঁড়িয়ে আছে, পিছনে সুরমা মেইল ভাটার স্টেশনে দাঁড়িয়ে আছে। সবকিছু মেলে বলা যায় একটি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের। এখন উদ্ধার কাজ চলছে। এখানে যারা উদ্ধার কাজে নিয়োজিত আছে রেলওয়ে, তারা বলছেন আরো ঘণ্টাখানিকের মধ্যে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সম্পন্ন হতে পারে, অর্থাৎ উদ্ধার কাজ শেষ হতে পারে। অন্যদিকে যে জয়ন্তীকা এক্সপ্রেস সিলেট থেকে 11:15 ছেড়ে আসার কথা ছিল, সেটি এখনো সিলেট স্টেশনে অবস্থান করছে। অন্যদিকে যেই অবস্থা এখানে দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে এসে কুলাউড়া থেকে উদ্ধার কর্মীরা এসে, উদ্ধার ট্রেন এসে কাজ করছে। প্রায় 20-22টি ওয়াগন চট্টগ্রামে যাচ্ছিল সিলেট থেকে তেল আনার জন্য। কিছু কিছু ওয়াগনে আবার কন্ডেন্সের বা অপরিশোধিত তেলও যাচ্ছিল চট্টগ্রাম। সবকিছু মিলে বলা যায় একটা যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য রেলওয়ে যারা আছে তারা চেষ্টা চালাচ্ছেন। তারা বলছেন যে ঘণ্টাখানেকের মধ্যে পুনঃস্থাপন করা হবে। মোটামুটি রাজু, এই ছিল সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্নের সর্বশেষ খবর। সিলেট থেকে লাইনচ্যুত ট্রেনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।